আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সার্কিট ক্যালকুলেশন, অর্থাৎ ডিসি সার্কিটে যে তিন ধরনের সার্কিট থাকে, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং আরেকটা থাকে মিক্স সার্কিট। তো আজকে সার্কিট ক্যালকুলেশন কিভাবে করতে হয়, সিরিজ সার্কিটের ক্যালকুলেশন কিভাবে করতে হয় এবং প্যারালাল সার্কিট ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এবং সিরিজ সার্কিটে আর প্যারালাল সার্কিটে এবং মিক্স সার্কিটে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। তো আগের ভিডিওটা দেখতে চাইলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারেন। সিরিজ সার্কিট আমরা জানি, যদি সাপ্লাইয়ের সাথে অর্থাৎ ব্যাটারির সাথে মালার মতো কোনো লোড সংযুক্ত থাকে, অর্থাৎ একটা লোডের শেষের প্রান্ত আরেকটা লোডের প্রথম প্রান্তের সাথে সংযুক্ত থাকে এবং এই লোডের কানেকশন যদি সেম এইভাবে চলতেই থাকে, তাহলে সেটাকে সিরিজ কানেকশন বলে। আমি একটি সিরিজ সার্কিট আঁকলাম এবং এখানে তিনটা রেজিস্টার নিলাম, R1, R2, R3। ধরলাম R1 এর মান 4, R2 এর মান হচ্ছে 2 এবং R3 এর মানও 4। ধরে নিলাম আমাদের সাপ্লাই ভোল্টেজ অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 20 ভোল্টেজ। এখন আমাদের সাপ্লাই কারেন্ট বের করতে হবে যে আমাদের টোটাল সার্কিটের কারেন্টটা কত। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্সগুলো অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স সাধারণ যোগফল হয়, অর্থাৎ R1 যোগ হবে R2 এবং যোগ R3, অর্থাৎ 4 + 2 + 4 আছে 10 ওহম। তাহলে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। এবং আমরা ওহমস এর ল থেকে আমরা জানি যে V = IR। তাহলে এখানে আমাদের I বের করতে হলে I = V/R। আমাদের এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্টেজ, আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। তাহলে এখানে আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই সার্কিটটিতে প্রবাহিত হচ্ছে। এবং আমরা যদি প্রতি লোডের ভোল্টেজ বের করতে চাই, তাহলে আমরা জানি যে সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। তাহলে R1, R2, R3 প্রত্যেকটাতেই সমান পরিমাণে কারেন্ট আছে। আমাদের কারেন্টের পরিমাণ আমরা পেলাম 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি এই 4 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করতে চাই, তাহলে আমরা জানি ওহমস এর ল অনুযায়ী V = IR। তাহলে আমাদের কারেন্ট 2 অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে V R1 যদি আমরা বের করতে চাই, তাহলে 2 × 4 তাহলে 8 ভোল্ট। তাহলে আমাদের R1 রেজিস্ট্যান্সের ভোল্টেজ হবে 8। একইভাবে VR2 এর ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, তাহলে 2 × 2 তাহলে 4 ভোল্ট। একইভাবে VR3 এর ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, তাহলে 2 × 4 8 ভোল্ট। এইভাবে সিরিজ সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এবং ভোল্টেজগুলো এইভাবে ক্যালকুলেশন করা যায়। আর রেজিস্ট্যান্সটা নর্মাল যোগফল হয় সিরিজ সার্কিটের ক্ষেত্রে। প্যারালাল সার্কিটে লোডগুলো ব্যাটারির সাথে অর্থাৎ সাপ্লাই এর সাথে আড়াআড়িভাবে সংযুক্ত থাকে, অর্থাৎ লোডের পজিটিভ প্রান্ত ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে এবং নেগেটিভ প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে, সবগুলো লোড একই কানেকশনে থাকে। ধরে নিলাম এখানে 4টা রেজিস্ট্যান্স অর্থাৎ 4টা রোড প্যারালালে সংযুক্ত করা আছে 20 ভোল্টেজ ব্যাটারির সাথে। এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা হচ্ছে R4। ধরে নিলাম R1 এর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 4 ওহম, R2 এর রেজিস্ট্যান্সের মান 6 ওহম, R3 2 ওহম, R4 2 ওহম। এখন আমাদের যদি সাপ্লাই কারেন্টটা বের করতে চাই, মানে টোটাল সার্কিটের কারেন্টটা বের করতে চাই যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে হবে। আর প্যারালালের রেজিস্ট্যান্স বের করার নিয়ম হচ্ছে এইভাবে, যেমন হচ্ছে R4, R3 পাশাপাশি প্যারালাল, R3, R2 পাশাপাশি প্যারালাল, R2, R1 পাশাপাশি প্যারালাল। তাহলে আমরা যদি লিখি R4, এটা হচ্ছে প্যারালাল R3, R3 এর সাথে প্যারালাল আছে R2, প্যারালাল R2, এবং R2 এর সাথে প্যারালাল আছে R1, প্যারালাল R1। তাহলে এখানে R4 এর মান ছিল 2, প্যারালাল R3 এর মানও 2, প্যারালাল R2 এর মান 6, প্যারালাল R1 এর মান হচ্ছে 4। তো এই প্যারালাল বের করার নিয়মটা হচ্ছে যে এরকম, দুইটা রেজিস্ট্যান্সের মানে যে দুটা রেজিস্ট্যান্স পাশাপাশি প্যারালালে থাকবে তাদের গুণফল ডিভাইডেড বাই তাদের হচ্ছে দুইটার যোগফল, অর্থাৎ R3 × R4 ডিভাইডেড বাই R3 + R4। আমরা এটা ক্যালকুলেশন করে পাই 2 × 2 ডিভাইডেড বাই 2 + 2 প্যারালাল 6 প্যারালাল 4। তাহলে এখানে 2 × 4 ডিভাইডেড বাই 4, তাহলে আমরা এখানে পেলাম 1, অর্থাৎ
1 প্যারালাল 6 প্যারালাল 4। একইভাবে 1 ইন্টু 6 ডিভাইডেড বাই 1 প্লাস 6 প্যারালাল 4, তাহলে হচ্ছে 6 × 6 এবং 6 × 7 প্যারালাল 4, 0.86 প্যারালাল 4। তাহলে 0.86 ইন্টু 4 ডিভাইডেড বাই 0.86 প্লাস 4, তাহলে হবে 0.70 ওহম। এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স এই সার্কিটের। তাহলে আমরা এখন টোটাল রেজিস্ট্যান্স পেয়ে গেছি, আমাদের কারেন্টটা বের করতে হবে, সার্কিটের কারেন্ট। তাহলে আমরা জানি ভি ইকুয়াল আইআর, অতএব আই ইকুয়াল ভি বাই আর। তাহলে আমাদের ভোল্টেজ ছিল 20 ভোল্টেজ, আর আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে 0.70, অর্থাৎ আমাদের সার্কিটের কারেন্ট হবে 8.35 অ্যাম্পিয়ার। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।